সম্মানিত মোজেজ হাজিরিন তাহলে নামাজের ওয়াজিব হচ্ছে চোদ্দোটি এই নামাজের ওয়াজিব চোদ্দোটির প্রথম নাম্বার হচ্ছে সুরে ফাতিহা পড়া যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রহিম এই সুরাটি সম্পূর্ণ পরা নামাজের ওয়াজিব তাহলে প্রথম নাম্বার ওয়াজিব হচ্ছে সুরায় ফাতিহা পড়া তো সুরাই ফাতিহা যে পড়া ওয়াজিব এটার দলিল কি আল্লাহর হাবিব সাল্লু বলেন বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজ সুরাই ফাতিহা বলল না ওই ব্যক্তির নামাজ হলো না তাহলে এটা আল্লাহর হাবিব আলী হাসাল্লাম বলে দিলেন যে ব্যক্তি সুরাই ফাতিহা পড়বে না ওই ব্যক্তির নামাজ হবে না এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি ইমামের সাথে যখন একতে করি ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়ি তখন কি সুরাই ফাতিহা পড়ি পড়ি না তাহলে যে আল্লাহর হাবিব আলী হসাল্লাম বললেন লা সলায়ত সলাতী মাল্লা মেকআ ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সুরায় ফাতিহা পড়ল না তার নামাজ হলো না অন্য ভাইরা যারা ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়ে তার এই দলিলটা অনেক সময় আমাদের সামনে উপস্থাপন করে থাকে তো আমরা হানাফি মাজাহাবের অনুসারী যারা আছি তারা কিন্তু ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়ি না আমরা যে ইমামের পিছনে সুরাই ফাতিহা পড়ি না এটারও দলিল আমাদের কাছে আছে সে দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকে বলেন যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন ওই কোরআন তেলাওয়াত তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং অহেতুক কথা বলা থেকে বিরত থাক যাতে করে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে নাজিল হতে পারে আল্লাহ তো আল্লাহ ফকরব্বুল আলমিন এই আয়াতে আমাদেরকে যে কথা বললেন যে যখন তোমরা কোরআন তালাওয়াত শোনো যখন তোমাদের সামনে কেউ কোরআন তালাওয়াত করে তখন তোমরা চুপ থাকো এবং ওই কোরআন তেলাওয়াত মনোযোগ সে সহকারে শ্রবণ করো তো আমরা যখন ইমামের পিছনে দাঁড়াই তখন তো ইমাম কোরআন তেলাওয়াত করেই এই জন্যে আমরা সেখানে চুপ থাকি তো ইমাম সাহ ফজরে তালাওয়াত উচ্চ সুরে করে মাগরিবে উচ্চ সুরে কোরআন তলাওয়াত করে এশায় উচ্চ সুরে কোরআন তলাওয়াত করে বাকি জহুর ও আসর নামাজে তো ইমাম সব জুড়ে কেরাত পড়ে না তো তারা এখন আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ঠিক আছে আপনাদের কথা মানলাম আপনাদের দলিলও মানলাম যে আল্লাহ ফকরব্বুল আলমিন এখানে আমাদেরকে চুপ থাকতে বলেছেন তালাবাদ যখন হয় কিন্তু জহুর আর আসরে তো ইমাম সব জুড়ে কেরাত পড়ে না সেখানে আমরা চুপ থাকবো কেন সেটারও জবাব আছে না নাই হ্যাঁ সেটারও জবাব আছে আল্লাহ হাবিব সাল আলী আসালাম বলেন মনকান ইমাম কিরাতুন যখন কোন মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করে তখন ওই ইমামের কেরাতই হল মুক্তাদির কেরাত অর্থাৎ ইমাম যে কেরাত পড়বে সেই কেরাত হল মুক্তাদির মুক্তাদির আর এক্সট্রা আলাদাভাবে কোরআন তালাবাদ করতে হবে না ইমাম সাহ যে তালাওয়াত করবে সেই তেলাওয়াতটাই মুক্তাদির জন্য হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়ি এটার দলিল কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে এবং আল্লাহ তালা যে কোরআনের পাকের ভিতরে বলেছেন ইজা কুরিয়াল এটা যে নামাজের ব্যাপারেই এই আয়াত্রী মুফাসির ক্রাম সে কথা একজন নয় দুই জন্য নয় অনেক মুফাসিরিনাম এই কথাটাই বলেছেন যে এই আয়াত্রা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আজকে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যদি অন্য কোনো ভাইয়েরা অন্য কোনো মশলাকের ভাইয়েরা আমাদেরকে বলে যে আপনারা নামাজের ফরজ নামাজে ইমামের পিছনে সুরাই ফাতিহা কেন পড়েন না আমরা এটার জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ না দিতে পারলেও আমাদের তো এটা ধারণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আমরা যে পথে আছি যে মাঝহাবের অনুসারী আমরা হচ্ছি বা করছি এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমরা যে সুরাই ফাতিহা পড়ি না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তো আমাদেরকে তো কেউ আর গুমরা করতে পারবে না ইনশাআল্লাহ তো এখন এখানে আরেকটি কথা হচ্ছে আল্লাহ হাবিব সলাল আলী হাসাল্লাম লা সলাত আলী আল্লা মেকআ বিফাতি হাতিল কিতাব এই কথাটি কেন বললেন অন্য মাসলাকের যে ভাইরা আছেন তারা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ঠিক আছে আপনার দলিলগুলো আমরা সব কিছু মেনে নিলাম কিন্তু আল্লাহ হাবিব সলাল আলী হাসাল্লাম কেন বললেন লাহ সল্লাহ আলিমাল মেকিফাতি হাতিল কিতাব যে সুরাই ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথাটির জবাব হচ্ছে যে আল্লাহ হাবিব সাল আলী হাসলাম এখানে ইমাম এবং ইনফিরাদি নামাজ পনে ব্যাপারে এ হাদিসটি বলেছেন অর্থাৎ ইমাম যদি সুরাই ফাতেহা নামাজ ফাতে নামাজের ভিতরে সুরায় ফাতেহা না পড়ে তাহলে তার নামাজ হবে না ইনফিরাদি একা একা নামাজ পড়তেছে এরকম ব্যক্তি যদি সুরাই ফাতেহা নামাজের ভিতরে না পড়ে তাহলে তার নামাজ হবে না আল্লাহ হাবিব সাল সাল্লাম এই কথা বলেছে তো এই বিষয়টা একদম ক্লিয়ার যে লা সলাত আলী মাল্লা মেকর অব হাতিল কিতাব এই হাদিসটা ইমামের পিছনে একতেদাকারী মুসল্লিদের ক্ষেত্রে না এই হাদিসটা হচ্ছে ইমাম যারা আছে মুক্তাদি ইনফিরাদি যারা নামাজ পড়বে তাদের জন্য অন্য কারোর জন্য না